নমস্কার বন্ধুরা, হোমস কিচেনে আপনাদের স্বাগত। আমরা তপতি ও বলাকা। আজকে আমার রেসিপি আলু পরোটা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি 1 কেজি আটা ভালোভাবে মেখে নিয়েছি নুন ও তেল দিয়ে। লবণ ও হলুদ দিয়ে আলু এবং বাঁধাকপি আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেব। আলু পরোটার জন্য এবার আমি পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার গোটা জিরে দিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিলাম, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং লবণ দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু ও বাঁধাকপিটা আমি এবার এতে দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার মশলাটি রেডি হয়ে গেছে। এবার লেচির আকারে গড়ে নিয়ে আমি এগুলোতে পুর ভরে দেব। আমার পুরগুলো ভরা হয়ে গেছে, এবার আমি এগুলো বেলে নেব। চাটুটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আলু পরোটা রেডি। আপনারাও ট্রাই করতে পারেন। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।